আর থ্রেড ফাইভ প্লেট এডিশনে আজ ঐতিহাসিক পাঁচই জানুয়ারি আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই পাঁচই জানুয়ারির নির্বাচন এবং নির্বাচন পরবর্তী এবং পূর্ববর্তী ঘটনা নিয়ে এর পরের এক বছর বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে ঠিক এক বছর পর এই দিনটির বর্ষপূর্তিতে এসে আরও অনেক ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো হয়তো আগামী দিনে কতদিন আমরা বলতে পারছি না রাজনীতির তর্ক বিতর্ক বিশ্লেষণ এবং নানান রকমের রাজনৈতিক কর্মকাণ্ডের খোরাক দেবে তো পাঁচই জানুয়ারি সারাদেশে ঢাকাসহ অনেক ঘটনা ঘটেছে যার একটি ঘটনায় হয়তো এরকম একটি অনুষ্ঠানে আলোচনা করার জন্য যথেষ্ট তবে আমরা চেষ্টা করব সারা দেশের সবগুলো ঘটনা নিয়েই এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আজ আমার অতিথি দুজন রাজনীতিবিদ এবং দুজন সাংবাদিক আর শুরুতে আছেন বাদিক থেকে বি এম মোশারফ হোসেন তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন খালেদ মাহমুদ চৌধুরী তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছেন কাশেম হুমায়ুন তিনি দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক আছেন লেখক গবেষক এবং সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ আমরা এই দুজন সাংবাদিক এবং দুজন রাজনীতিবিদের কাছ থেকে পাঁচ জানুয়ারিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে যেসব ঘটনা চল হয়েছে এমনকি পাঁচ জানুয়ারির আগ থেকেই পাঁচ জানুয়ারিকে কেন্দ্র করে যেসব ঘটনা হয়েছে সেগুলোর বিশ্লেষণ সেগুলো সম্পর্কে তাদের মতামত এবং এই ঘটনাক্রম কোন দিকে ধাবিত হবে আগামী রাজনীতি কোন পথে যাবে আওয়ামী লীগ এই দিনটিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করেছে বিএনপির ঘোষণা ছিল এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার তারা তাদের পরিকল্পিত অনুষ্ঠান পালন করতে পারেনি তারপরও ঢাকাসহ সারা দেশে বিভিন্ন জায়গায় এই দুদলের মধ্যে অনেক সংঘর্ষ হয়েছে চারজন মারা গেছে ঢাকায় বিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ আছেন এই মুহূর্তে এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে আছেন বিনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনিও সেখানেই অবস্থান করছেন তাকে অবরুদ্ধ ঠিক বলা যাবে না কিন্তু সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসছেন না এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব পর্যালোচনা করব মাহুস ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই পাঁচ জানুয়ারি দুদল ভাবে পালন করার চেষ্টা করেছে এবং এক এক কেন্দ্র করে অসংখ্য ঘটনা ঘটেছে আমরা যদি গুলশানের ঘটনা থেকে শুরু করতে চাই যেটি ছিল সব ঘটনার কেন্দ্রে তারই শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং সারা দেশে এই দিবসটি পালন বিএনপির পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে হলো আমাদের রাজনীতিতে এর কি তাৎপর্য বহন করে এবং এর সুদূর প্রসারী কি প্রভাব আপনি দেখছেন সরকারি দল একটা কথা বলেন যে তারা আগে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধী দল সেই সংলাপের অংশগ্রহণ করেন নাই প্রস্তাব গ্রহণ করে যেটা প্রধানমন্ত্রী সর্বশেষ এই যে তার জাতির উদ্দেশ্যে যে বেতার ভাষণ সেখানে বলেছেন আমার কথা হচ্ছে যে হ্যাঁ একবার হতে পারে একবার ব্যর্থ হয়েছি বলে যে আর করব না আর কোনো দিন সংলাপ হবে না এটি তো কোনো ইয়ে হতে পারে না যৌক্তিক কোনো অবস্থান হতে পারে না এই বছরের পাঁচই জানুয়ারিকে কেন্দ্র করে ওই দিনটি কি করে উদযাপিত হবে সেটাকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে এই সব ঘটনা প্রথমত আমি বলতে চাই একেবারেই অনাকাঙ্ক্ষিত আর দ্বিতীয় হচ্ছে এইটি নিন্দা করবার মতো ভাষা আমার কাছে নাই তৃতীয় হচ্ছে যেভাবে ক্ষমতাসীন দল তাদের রাজনৈতিক কর্মীদেরকে যে অবস্থানে পাঠিয়েছেন প্রতিপক্ষকে মোকাবেলা করবার জন্যে সেইটি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় কার্যকর হতে পারে না তার উপরে হচ্ছে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে আপনি তার অফিসে এই শীতের দিনে আপনি চেয়ারে বসিয়ে রেখে দেবেন বেরোতে দেবেন না নানা অজুহাত দেখাবেন অসত্য ভাষণ করবেন এইটিও গ্রহণযোগ্য কোনো ব্যবস্থা হতে পারে না এইটার যেটা সবচেয়ে বিপজ্জনক দিক ভবিষ্যতের জন্য যেটি আজকে যারা ক্ষমতাসীন আছেন তারা যেটা বুঝতে পারছেন না যে পুরো বিষয়টি যদিও বেগমজি এক সময় বলেছেন কিছুদিন আগেও যে তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন না কিন্তু সর্বশেষ তার সঙ্গে যে আচরণ করা হয়েছে এই আচরণের পরে তার দলের লোকজন যদি কোনোদিন ক্ষমতার রদ ঘটে এবং তিনি যদি আসেন তখন এই প্রতিহিংসা রাজনীতি কীরকমভাবে ফিরে আসবে এটা চিন্তা করতে আমার গা শিউরে উঠে আর যা যা ঘটনা ঘটেছে এগুলো টেলিভিশনের দর্শকরা দেখেছেন এইটা বললে অত্যুক্তি হবে বা চর্বিত চর্বণ হবে এটা বলা কোনো প্রয়োজন নেই আমাদের দেশের সমস্ত দেশের মানুষ এই ঘটনাগুলো দেখে চ্যানেল কাজে এখানে আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই এইটি একটি অগণতান্ত্রিক একটি ফ্যাসিবাদী কায়দায় এই জিনিসটা হয়েছে এবং একটা সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিবাদী পন্থায় যেতে পারে এখন এক রাস্তায় যেতে পারে আওয়ামী লীগ দু সালে সেই জিনিসগুলি প্রমাণ করেছে এইটা হচ্ছে দুঃখজনক আর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই ব্যবস্থায় মানুষ রাজনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ডে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে না সেই দেশে গণতন্ত্রে ভবিষ্যৎ বলে কোনো জিনিস থাকে না বা গণতন্ত্র থাকে না যত কথাই আপনি উচ্চকণ্ঠে বলুন না কেন আপনি যতই লুঙ্গি পরে আপনি আসেন না কেন রাস্তায় মানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য আপনি এইটা করে গণতন্ত্রকে টেকাতে পারবেন না আর গণতন্ত্র আপনি অন্যের অফিস বন্ধ করে দেবেন রাস্তা বন্ধ করে দেবেন একশো ধারা দেবেন নিজে সভা করবেন মিছিল করবেন শোভাযাত্রা করবেন এইটি তো সাধারণ মানুষকে এত বোকা ভাবার কোনো প্রয়োজন নাই টকশোতে আমরা তর্ক করতে পারি আমি নিশ্চিত যে এখানেও আজকে ইয়ে হবে আমাদের মধ্যে বিতর্ক হবে বিভাজন হবে কিন্তু সরকার যদি মনে করেন যে দেশে মানুষ নিতান্তই বোকা তাদের মাথা মধ্যে কোনো বুদ্ধি নাই তাহলে তো এই দেশে মানুষের যে প্রজ্ঞা আছে মেধা আছে যে মনন আছে সেটাকে আপনি অপমান করলেন কারণ এই দেশে মানুষ একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছে এই দেশের মানুষ স্বৈরেচার বিরোধী আন্দোলন করেছে এই দেশে মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে এই দেশে মানুষ ভোটাধিকারকে প্রতিষ্ঠা করেছে কি করে নাই কাজে সেই মানুষগুলো লক্ষ্য করেছে যে আজকে সংগ্রামটা যেখানে হচ্ছে গণতন্ত্রের সংগ্রাম সংগ্রামটা হচ্ছে ভোটাধিকারের সংগ্রাম ভোটাধিকার উদ্ধার করবার সংগ্রাম যে সংগ্রামটা হচ্ছে একটা রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে যাওয়ার সময় সেই সময় এই বিভাজন এইটি গ্রহণযোগ্য না এবং এটি যদি ক্ষমতায় থাকবার জন্য আপনি এটা করে থাকেন তাহলে এটাও মনে রাখা প্রয়োজন যে ক্ষমতা কিন্তু কখনোই কারোর জন্যই কোনো দেশেই চিরস্থায়ী হয়নি এমনকি একেবারে যারা কঠিন আয়রন কার্টেনের দেশ সোভিয়েত ইউনিয়ন সেখানেও কিন্তু কমিউনিস্ট পার্টি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই কাশিম ভাই এই দিবসটিকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে আটকে রাখা থেকে শুরু করে যা যা কিছু হয়েছে সবই আমরা জানি তাতে করে নিরাপত্তার অজুহাতে বেগম খালদা জিয়ার মতো একজন নেত্রীকে আটকে রাখা এবং একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া এই দুটো অপশনের মধ্যে সরকার যেটি বেছে নিয়েছে সমাবেশ করতে না দিয়ে বিএনপি নেত্রীকে নিরাপত্তার অজুহাতে আটকে রাখা হয়েছে এবং তাতে করে অনেক ধরনের সহিংসতা ঘটেছে ঢাকা শহর ঢাকার বাইরে প্রাণহানিও ঘটেছে চারটি এতে করে সরকার কি রাজনৈতিকভাবে কোনো সুবিধা পেল না রাজনৈতিক সুবিধা সরকারের পোষণা পোষণ সারা দেশটা নিয়ে চিন্তা করি না আমরা আপনি সরকার কি আসলো না গেলো এটা তো খুব একটা সরকার তো কোনো স্থায়ী প্রতিষ্ঠান না সরকার আসবে সরকারে কোনো দল যাবে আসবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া এখন বিষয়টা যে যে কথাটা বলেছেন যে গত পাঁচই ফেব্রুয়ারি পাঁচই জানুয়ারি নির্বাচনটা আওয়ামী লীগের জন্য একটা ক্ষত তৈরি করেছে এখন আমি দেশে মানুষের মনে একটা ক্ষত তৈরি হচ্ছে এবং এটা 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 অনেক দিন আওয়ামী লীগকে হয়তো বয়ে বেরোতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষতটা তৈরি হলো কেন এই ক্ষতটা তৈরি হওয়ার পেছনে আমি তো আমি যেটা মনে করি যে এখানে তো মানে দুইটা মেজর মানে আপনার দল আওয়ামী লীগ এবং বিএনপি যারা আপনি যা এত ডিফারেন্স অফ অপিনিয়ন থাকার পরেও আপনি দেখবেন নব্বই সালের গণতন্ত্র পুনরুদ্ধারে এই দুই দলের কিন্তু একটা বড় রকমের ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু আপনার এরশাদ সরকারের পতন হয়েছিল এখন তারপরে আপনি যে সিদ্ধান্তগুলো হয়েছিল সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এই দু দলের যে তারা আপনার একটা একটা সংসদীয় গণতন্ত্রকে তারা দল ঐক্য না ঐক্যমত্যের ভিত্তিতেই প্রতিষ্ঠা করে করেছিল আজকে সেই দুই দলের মধ্যে এরকম একটা অবস্থা দাঁড়ালো কেন আপনি আপনি কে ক্ষমতায় গেল কে ক্ষমতার বাইরে রয়ে গেল এটা আমার আমার বিবেচ্য বিষয় না আমার বিবেচ্য বিষয় হচ্ছে যে নির্বাচন কী পদ্ধতিতে হবে কি পদ্ধতিতে সেটা রাজনীতি বিদ্রোহ ঠিক করবেন এখন উনিশশো নব্বই সালে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট নাইনটি সিক্সে কেয়ারটেকার কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপি করেছিল এবং পরবর্তীতে কেন এইটা অ্যামেন্ডমেন্ট হলো সেটা তো সময় বলে দেবে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আমরা চাই যে মানুষ আমাদের যে আমার যে ব্যক্তিগত মূল্যায়ন সেটা হচ্ছে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে ভোটের ভিত্তি দিয়ে একটা সরকার ক্ষমতা আসবে এটা হচ্ছে কোন প্রক্রিয়ায় কার সাথে কার পুলারেশন হলো সেটা তো রাজনীতিবিদরা করবেন রাজনৈতিক দলের এই করবেন এখন বিষয় হচ্ছে যে আপনি গণতন্ত্রকে যদি কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আপনি দাঁড় করাতে চান তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই এবং নির্বাচন নির্বাচন হতে হবে নির্বাচনের কোনো বিকল্প নাই এই এই বাংলাদেশের পলিটিক্সে মেজর পার্টি হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি যারা ভোট ভোট দিয়ে ক্ষমতা আসে ভোট ভোটের ভিত্তিতে তাদের ক্ষমতায় যেতে হয় এর ভিতর দিয়ে যদি একটা পার্টি নির্বাচনে অংশ না নেয় তাহলে তো এই এই ক্ষত তৈরি হয়ে যায় আমি মনে করি যে লাস্ট পাঁচই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে সাংবিধানিক আওয়ামী জন্য যেটি ক্ষত বিএনপি অংশগ্রহণ না করার কারণে হয়েছে ক্ষত কতটুকু তৈরি হয়েছে যে বিএনপি রাজনীতি নির্বাচনে অংশ না গ্রহণ করাতে যেটা হয়েছিল কি রাইট কি রং এটা দিস অ্যানাদার কোশ্চেন এটা সেটা বিতর্কিত বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলছি যে রাজনীতিতে যে সহিংসতা সেই উত্তাপটা থেকে গেছে এবং এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আপনি কয়দিন টেনে বেড়াবেন মানুষগুলো কী চায় এখন দেশের মানুষ চায় উন্নয়ন এবং শান্তি এখন শান্তির পূর্ব শর্ত হচ্ছে যে আপনি একটা গণতান্ত্রিক স্থায়ী ব্যবস্থাটা কাঠামোতে তৈরি হবে সেই জায়গায় কিন্তু মেদ দুইটা পার্টির একটা একটা বড় রকমের রুল আছে সেই রুলটা যদি কখনো যদি তারা দায়িত্বশীল ভূমিকাটা পালন না করে তাহলে কিন্তু তাই তাহলে কিন্তু এই 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 সংকটটা থেকেই যায় কিন্তু যেহেতু জনের নির্বাচনে বড় একটি দল আপনি বলছিলেন আওয়ামী লীগ বিএনপি সেই দলটির অংশগ্রহণ ছিল না সেই কারণে ওই নির্বাচনটিকে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ বলা হচ্ছে সাংবিধানিক বা আইনিভাবে হয়তো শুদ্ধ কিন্তু চর্চার দিক থেকে রাজনৈতিক বিবেচনা এবং জনগণের অংশগ্রহণের বাস্তবতায় সেটির মধ্যে খাটতি আছে সেই কারণে তার আরেকটি নির্বাচন যাচ্ছে এখন নির্বাচনের বিষয়টা তো যে রাতে না নির্বাচন তো হতেই হবে এটা চার বছর পরে হবে না মিড টার্ম নির্বাচন হবে এটা এটা তো একটা আলোচনার বিষয় এখন আমি যেটা মাহবুজুল্লা ভাই ওনাদের সাথে আলাপ করছিলাম যে যে দেখেন যদি মিড টার্ম নির্বাচনের কথাটাই ওঠে দাবিটা ওঠে এখন তো দল বদললে সে মিড টার্ম নির্বাচনের কথা হবে এখন বিশ্লেষণ করলে দেখা যাবে মিড টার্ম একটা সরকার মিড টার্ম নির্বাচনে কখন যায় প্রথমত যে যখন সরকার মনে করে সরকারি দল মনে করে যে একটু আর্লি ইলেকশানে গেলে আমাদের রিটার্ন জয়ী হওয়ার সম্ভাবনা আছে তারা এই সিদ্ধান্ত নিতে পারে আর হচ্ছে যে আপনি আন্দোলনের চাপে দিতে বাধ্য হয় কি না এই দুইটা ছাড়া আমি কোনো রাস্তা মানে এই দুটো বাস্তবতার কোনটাই সরকারের সামনে নিয়ে এখন না না সেটা কালকে কি হবে টাইম উইলসে এখন এখন যেটা এই ক্রাইসিস থেকে বের হয়ে রাস্তাটা যেটা যেটা মাহফুজ ভাইও বলেন হয়তো ওনারাও বলবেন যে রাস্তায় সংলাপের তো কোনো বিকল্প নাই সংলাপ না না সংলাপ কালকে হক যে কালকে বিকল্প নাই সংলাপের অনেকগুলো মানে মানে আপনি সংলাপ এখন মনে করেন যে শেখ হাসিনা বা খালেদা জিয়া বসলেই বেগম খালেদা জিয়া বসলেই যে এই সংকটের সমাধান হয়ে যাবে এর পেছনেতে কিছু কাজ করতে হবে

দুতীয়ালি করেছেন তারপরে আপনার গিয়াস ভাই দুতীয় আলি করেছেন এগুলো অনেকগুলো আমি সাক্ষী ছিলাম তখন ফিল্ডের রিপোর্ট করছে তারা কিন্তু না 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 এখানে একটা বিষয় তখন তারা যেই স্কুল থেকে এসেছিলেন মানে যেই চিন্তাধারার সাংবাদিক ফয়েজ ভাইরা বা সামাদ ভাইরা পরবর্তী পর্যায়ে সেটা বদল হয়েছে আপনি জানেন কিন্তু তার মানে এই নয় যদি ওই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা হয় যে দুই দলের পক্ষ থেকেই দুজন বা তিনজন করে করে বলা হলো যে এই তিনজন আমাদের কাছে গ্রহণযোগ্য এই তিনজন আমাদের কাছে গ্রহণযোগ্য তারা বিহাইন্ড দি স্ক্রিন যেটা কাশিম বলছিলেন বিহাইন্ড দি স্ক্রিন তারা আলোচনা শুরু করতে পারেন শুরু করে প্রচেষ্টাকে সামনে তারপরে রাজনীতিবিদরা বসবেন তারপরে সর্বোচ্চ পর্যায়ে যাবে এটা প্রাথমিক ধাপ হ্যাঁ প্রাথমিক আপনাদের কাছে আবার খালিদ ভাই একটি প্রশ্ন প্রথমে না করলেই নয় যে নিরাপত্তার জন্য বেগম খালেদা জিয়াকে যেই আয়োজনটা হয়েছে তার গুলশান কার্যালয়ে এটিকে বিএনপি বা খালেদা জিয়া নিজেও বলেছেন যে তারা যদি জনসমাবেশ করত সারা দেশ থেকে লোক আসতো এবং সেই লোকজনের ভয়ে সরকার তাকে আটকে রেখেছে নিরাপত্তার নামে আসলে দেখেন আসলে বাবুজাল্লা একটা কথা বলেছেন যে আজকে কি ঘটেছে সব সব জেনেছে এখানে নতুন ভাবে কিছু বলার নাই কথাটা হচ্ছে যে যেটা সরকার থেকে বলা হয়েছে তিনি কয়েকদিন আগে তিনি নিরাপত্তার কথা বলে তিনি একটা চিঠি দিয়েছেন তার নিরাপত্তার সরকার ব্যবস্থা গ্রহণ করেছে আজকের বিষয়টা তো আমরা বিভিন্ন কত কয়েকদিন যাবত দেখছি যে বাংলাদেশের একটা উত্তেজনা তৈরি হচ্ছে পাঁচই জানুয়ারি কি হবে কি হতে পারে উদ্বেগ উৎকণ্ঠা এখন দেখা যায় এখন তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেতা ছিলেন একটা বাংলাদেশের বড় দলের একটা নেতৃত্ব দিচ্ছেন এখন এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের ইনসিডেন্ট এ দায় দায়িত্ব কে নিবে আলটিমেটলি বিএনপি বলবে যে এটা সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব কারণ এটা একটা এইটাকে ঘিরে এখানে তো শুধু আমাদের আভ্যন্তরীণ বিষয় নয় এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে যেই ষড়যন্ত্রের কারণে আমাদের পদ্মা সেতুর টাকা ফেরত গেছে উদাহরণ দিলাম এটা হয়তো না কিন্তু এরকম ষড়যন্ত্র আছে যেই ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এরকম অনেক ঘটনা আছে যেগুলো বলা যায় তো কাজেই এখানে মনে করেন যে জঙ্গি মদত দিচ্ছে বাইরের ইয়ে তো কার মাধ্যমে কি ঘটনা ঘটবে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি মনে করি সরকারের সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তাদের পক্ষ থেকে যেই ধরনের রাজনীতি করা তারাও করেছেন মূল কথাটা হচ্ছে যেটা কাশেম ভাই বলেছেন যে সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়া বাংলাদেশের মানুষের শান্তির দিকে রাখা এবং আমার মনে হয় এত উত্তেজনা এত কিছুর পরেও সরকার তার সাফল্য লাভ করেছেন বাংলাদেশের মানুষকে যেই ধরনের একটা অবস্থা সৃষ্টি করার যে একটা পরিকল্পনা চলছে সেই জায়গা থেকে বাংলার ষোলো কোটি মানুষকে সরকার নিরাপত্তা দিতে পেরেছেন কিন্তু বেগম জিয়াকে নিরাপত্তা দিতে গিয়ে সারা দেশে যে ঘটনাগুলো ঘটলো তাতে প্রাণহানিও ঘটেছে সম্পদ হানি ঘটেছে এটা তো ঘটেছে এটা কেন ঘটেছে দেখেন আপনি আজকে বলা হলো তাকে অবরুদ্ধ করা হয়েছে সাংবাদিকরা গেছে আপনার বুদ্ধিজীবীরা গেছে

মূল বিচারের দায়িত্ব জনগণ বিচার করবে জনগণ বিচার করবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক তাই না সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করে দেশের উন্নয়ন সাধন করতে পারছে কিনা স্থিতিশীল অবস্থা রাখতে পারছে কিনা রাজনৈতিক হানাহানি থেকে মানুষকে রক্ষা করতে পারছে কিনা এটা হচ্ছে জনগণ বিচার করবে আমি তো মনে করি সরকার এই জায়গায় যেই ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে মানুষকে তারা নিরাপত্তা দিতে বিশেষ করে ঢাকা শহরের মানুষের কথা বলবো আমি নিরাপত্তা দিতে পেরেছে দেখেন না হলে যখন রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে গেল তখন আক্রমণ হলো হচ্ছে আপনার আমাদের সর্বোচ্চ আদালতে যখন রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে গেল তখন আমাদের আদালত হলো সব থেকে যেটা সমাজে দর্পণ বলে বলি আমরা প্রেস ক্লাব সেখানে আক্রমণ হলো সেগুলোকে বেছে নেওয়া হলো রাজনৈতিকভাবে সব জায়গায় ব্যর্থ হয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আপনারা আক্রমণ করবেন এটা তো কোনো রাজনীতি হতে পারে না সঙ্গে জবাব দরকার নাই সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আমাদের যিনি প্রধানমন্ত্রী তার নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকি সম্মুখীন তাই বলে কি তার গতিবিধি আটকে দেয় এস এস এফ না তাকে মুভ করতে দেয় না তাকে মুভ করতে দেয় জনসভায় যেতে দেয় প্রয়োজনীয় নিরাপত্তা হবে এইটুকুই আমি সুযোগ করছি তার তার কর্মকাণ্ডগুলো হচ্ছে সমাজকে অস্থিতিশীল করার মতো না তার কর্মকাণ্ড হচ্ছে দেশকে এগিয়ে নেওয়া তার কর্মকাণ্ড অস্থিতিশীল আইডিয়া বিচার করে এই যে গুলশানে আপনাদের নেত্রীকে আটকে রাখার ফলে তিনি এক পর্যায়ে বেরোতে না পেরে যে ঘোষণাটি দিলেন যে অবরোধ চলবে লাগাতার অনির্দিষ্টকালের জন্য তার মানে গোটা দেশ অচল হয়ে যাবে তাহলে সরকারের এই কর্মকাণ্ডের ফলে যে কর্মসূচি তিনি ঘোষণা করলেন তার ভুক্তভোগী হবে গোটা মানুষ গোটা দেশের মানুষ আপনার তো মানুষের জন্যই রাজনীতি করেন আসলে ধন্যবাদ আমাদের বিজ্ঞ বিন্দুকে। আপনি যে কথাটি বলেছেন আসলে বিএনপি আজকে যেই পাঁচই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করছে এটা কিন্তু জনগণের অধিকার আদায়ের জন্য কিন্তু আজকের এই কর্মসূচি আপনি লক্ষ্য করবেন যে কথাটি আমাদের শ্রদ্ধা সামবাদ মাহবুজুল্লাহ ভাই বলেছেন যে গত দু হাজার চোদ্দের পাঁচই জানুয়ারি এই দেশের জনগণের ভোটের অধিকার হরণ করে অবৈধভাবে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে যেই নির্বাচনে আপনার কোনো প্রার্থী ছিল না ভোটার ছিল না জনগণের কোনো প্রতিনিধিত্ব ছিল না জোর জবস্থ করে একটি সরকার গঠিত প্রার্থী ছিল প্রার্থী একশো তেপ্পান্ন সিটে কোনো প্রার্থী ছিল না বিনা প্রতিনিধিতা নির্বাচিত হয়েছে একজন করে হলে প্রার্থী ছিল না বিনা প্রতিনিধিতা নির্বাচিত এটা তার কোনো প্রতিযোগিতা হয়নি সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই দিনটাকে স্মরণ করার জন্য একটি সভা ডেকেছে আর আওয়ামী লীগ তারা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে গেছে কারণ তারা জনগণ থেকে এত বিচ্ছিন্ন যে জনগণের একটি সমাবেশ দেখলেই তারা কিন্তু আজকে ভয় পায় দেশ এবং খালেদা জিয়া ঢাকাতে একটি জনসভা আহ্বান করেছে আপনি লক্ষ্য করবেন আমাদের বন্ধু খালেদ মাহমুদ বলেছেন যে ঢাকাতে নিরাপত্তা জোরদার করেছেন খালেদা জিয়া নিরাপত্তার জন্য কিন্তু আজকে সারা বাংলাদেশের লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে বাদ চলাচল ঢাকা অভিমুখী যত বাস ছিল সব বাসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এটা কিসের জন্য কারণ এই সরকার জনগণকে ভয় পায় খালেদা জিয়া যদি যখন ডাক দেবেন মানুষ কিন্তু আজকে স্রোতের মতো এসে সমবত হয় এই জনসমুদ্রকে আমলিক ভয় পায় কেন তা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে যার জন্য আজকে আপনি লক্ষ্য করবেন যে আমরা আমরা আসলে যারা আজকে এখানে শ্রোত মাহুজুল্লাহ ভাই আছেন কাশেম হোমেন ভাই আছে আমরা কিন্তু শিখতে চাই তারা যে কথাগুলি বলে এগুলি অনুসরণ করতে চাই আগামী দিনে আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে চাই এই সরকার যেভাবে গঠিত হোক একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে একটি মন্ত্রিপরিষদ গঠন হয়েছে আপনি লক্ষ্য করবেন সেই মন্ত্রীদের একজন উনি আজকে বলছেন খালেদা জিয়া তার বাড়ি মেরামত করার জন্য নাকি ট্রাকে বালি এবং ইট নিয়ে এসেছে এই বিশ্বাসযোগ্য সেই সরকার বা সেই মন্ত্রী দেশের মানুষের কি ধারণা হতে পারে এটা সহজে কিন্তু আমরা অনুমান আপনার কাছে আসবো কারণ আমার একদম নির্ধারিত বিরতির সময় হয়ে গেছে বিরতির পরে আবার আপনার কাছে ফেরত আসবো আপনারা দেখছেন থ্রেড থ্রেড সজনে নেই এডিশন এসএটিভিতে আমরা বিরতির পর ফিরে এসে আবারও একই আলোচনা করি ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আজ আমরা কথা বলছি পাঁচ জানুয়ারির নানান রকমের ঘটনা তার বিশ্লেষণ এবং সেগুলোর ব্যাপারে অতিথিদের মতামত নিয়ে আমাদের স্টুডিওতে বাইরে আমরা আরেকজনের সাথে কথা বলবো যিনি আছেন আমাদের কক্ষে নিউজের সাবেক সাধারণ সম্পাদক জনাব শাবান মাহমুদ সাবান শুনতে পাচ্ছেন আমাকে জি গুলশানে বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অন্তরীণ রাখা সময় ঢাকায় অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখলাম যে সাংবাদিকদের দুপক্ষের মধ্যে বেশ উত্তেজনা এবং এক পর্যায়ে সম্ভবত হাতাহাতি হয়েছে সেখানে অন্য আরও একটি সংগঠন ছিল তো সব কিছু মিলে প্রেস ক্লাবটা বেশ কিছুক্ষণ টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মধ্যে ছিল তো সাংবাদিকরা অনেক দায়িত্বশীল ব্যক্তি এবং সেখানে দুপক্ষের সাংবাদিকদের শীর্ষ নেতাদেরকে আমরা দেখেছি তারপরও কি করে সেখানে একটি সংঘর্ষ হলো আপনি সেখানে ছিলেন এবং সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আমাদেরকে বলতেন কোন জাতীয় একটি জায়গায় আমি শুরু থেকেই সেখানে ছিলাম জাতীয় প্রেস ক্লাবে আজ সরকার সমর্থিত সাংবাদিক ইউনিয়ন এবং বিএনপি জামাত সমর্থিত সাংবাদিক ইউনিয়ন তারা পৃথকভাবে আগের থেকেই কর্মসূচি ঘোষণা করেছিল জি বলেন শুনতে পাচ্ছি আমরা আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সকাল এগারোটার সমাবেশে যোগ দিয়েছিলাম আমাদের নেতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সুহান চৌধুরী সাহেব তিনি জাতীয় প্রেস ক্লাবের ভেতরে অবস্থান করলেও আমাদের সমাবেশে তিনি শুরু থেকে আসেননি আমরা সমাবেশ চল আমাদের সমাবেশ যখন চলছিল তখন বিএনপি জামাত সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের টেনিস কোর্টে শওকত মাহমুদের নেতৃত্বে একটি সমাবেশ চলছিল দুই পক্ষের সমাবেশেই মূলত সাংবাদিকদের অধিকার আদায় এবং সাংবাদিকদের যে কোনো মৌলিক বিষয় নিয়েই কথাবার্তা চলছিল সেখানে কিছু রাজনৈতিক ইস্যু চলে আসছিল। আমি সত্যকে অস্বীকার করব না আমাদের সরকার সমর্থিত সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে সমাবেশ চলছিল সেখানে গণতন্ত্র রক্ষার উপরে জোর দেওয়া হচ্ছিল এবং গণতন্ত্র দিবস পালন করা হচ্ছিল পাশাপাশি বিএনপি জামাত সমর্থিত যে সাংবাদিক ইউনিয়নের যৌথ সমাবেশ চলছিল তারা আজকের দিনটিকে তারা যদিও তাদের এই সমাবেশটি করেছিল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ কিন্তু তারা মূলত পাঁচ জানুয়ারির ওই নির্বাচনের প্রেক্ষাপট টেনে আনছিল এবং গণতন্ত্র হত্যা দিবস হিসেবে এই দিবসটিকে চিহ্নিত করার চেষ্টা করছিল তারপরও দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল এবং প্রায় আড়াইটা পর্যন্ত এই অবস্থা চলছিল আমরা জানতে পারি যে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদের একটি সমাবেশ হচ্ছে সেই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য ছিল আমরা যতদূর জেনেছি তিনি বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতার উদ্ধৃতি দিয়ে কিছু জ্বালামী বক্তব্য দিয়েছিলেন সেখানেও কোনো সমস্যা ছিল না তিনি যখন বেরিয়ে আসেন বক্তব্য দিয়ে তখন তার সঙ্গে তার কিছু অনুসারী ব্যক্তিগত অনুসারী তারা রাজনৈতিক স্লোগান দলীয় স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল এই অবস্থায় আমাদের ভেতর থেকে বেশ কিছু কর্মী সাংবাদিক এবং যারা মূলত সাংবাদিক হলেও রাজনৈতিক আদর্শ এমনভাবেই লালন করেন যে তারা অনেকটা রাজনৈতিক কর্মীর মতো তারা এই বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে তখন মূলত মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সুহান চৌধুরী সাহেব প্রেস ক্লাব থেকে বেরিয়ে আসেন এবং এই উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন আমি অস্বীকার করব না যে আমাদের সাংবাদিক নেতৃত্বের যে পাল্টা গ্রুপ আছে সেই ফোরামের শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা বিশেষ করে শওকত মাহমুদ রুহুল আমিন গাজী সহ অন্যান্যরাও সমঝোতারই চেষ্টা করেছেন এটি যদি করার চেষ্টা করেন হাতাহাতি হোক এমনটি সাংবাদিক নেতারা উভয় পক্ষের সাংবাদিক নেতারা কেউ চাননি যেটি হয়েছে অতি উৎসাহী দুই পক্ষের কিছু কর্মী দুই পক্ষেরই কিছু বহিরাগতদের আগমন ঘটে একটি পর্যায়ে তাদের কারণে সংঘর্ষ সৃষ্টি হয়েছে জি সাবান মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যোগদানের জন্য আমি একটু সাবান আপনার কাছে আসছিলাম যে এখন আওয়ামী লীগ বিএনপি মারামারি করছে এখন তাদের পক্ষ নিয়ে সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় যদি এরকম অবস্থা তৈরি করে তাহলে সাংবাদিকদের মানুষের ধারণা কি হবে আমি সাবানের বক্তব্যের সঙ্গে একটু সাপ্লিমেন্ট করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রেস মানে আমাদের যে জাতীয় প্রেসক্লাব এটা কিন্তু আমার কাছে মনে হয় সম্পূর্ণভাবে নন কনভেনশনাল আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন অন্যান্য দেশে দেখেন সেখানে কিন্তু প্রেস ক্লাব এইভাবে রাজনৈতিকভাবে বিভক্ত না না বিভক্ত না শুধু ক্লাবটি রাজনৈতিক মতামত রাজনৈতিক আদর্শ প্রকাশ করবারও কিন্তু জায়গা না মানে ক্লাবে আমাদের প্রেস ক্লাবে যেরকমভাবে সভা সমাবেশ হয় অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা হয় না যে এইটি আমাদের মাথায় কিন্তু রাখা উচিত আমরা যদি বলছি না প্রেসটাব একেবারেই কোনো কিছু হতে পারবে না তাহলে আপনাকে ওই ফিলিপাইনের প্রেসটাবের মতন বা নয়াদিল্লির প্রেসটাবের মতন করাচ্ছে প্রেস ক্লাব আমরা না আমরা হয়তো যাবো না সেই পর্যায়ে দুই নম্বর হচ্ছে আমি টেলিভিশনে যেটা দেখলাম যে ইকবাল সুভান চৌধুরী জনাব ইকবাল সুভান চৌধুরী তিনি বলছেন যে রাজনৈতিক নেতারা কেন এখানে আসবেন তো আমি খুব বিনীতভাবে প্রশ্ন করছি যে তিনি নিজেও তো রাজনৈতিক নেতা কারণ তার যখন প্রথম চাকরি হয়েছে প্রধানমন্ত্রী এখানে তখন বলা হয়েছে আওয়ামী লীগ দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা তিনি এর আগে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছিলেন কাজে তার একটি পত্রিকা সম্পাদক সেটি তো পরে কাজে তার পরিচয়ের সঙ্গে আমার এবং কাশিম হোয়াইনের পরিচয়ের একটা পার্থক্য আছে আমার তো রাজনৈতিক বিশ্বাস আছে কিন্তু একটা পার্থক্য আছে তৃতীয় আমি আসার আগে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে দেখলাম সেখানে দেখলাম যে ছবি যে বহিরাগত লোকজন ইয়ে ডিঙ্গিয়ে আপনার গেট ডিঙ্গিয়ে লাঠি সহ ভেতরে প্রবেশ করছে এবং সেখানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে এখানে বলা আছে যে এরা কারা এরা সরকার সমর্থক আমার মুক্তিযুদ্ধ আমি সেখানে চার নম্বর যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এইটি মির্জা আলমগিরি হন বা সৈয়দ আশরাফি হন এই পর্যায়ের একজন নেত্রীকে বা নেতাকে যদি আপনি হেনস্থা করতে শুরু করেন তাহলে কিন্তু কেউ সুস্থভাবে দেশে রাজনীতি করতে পারবেন না আজকে হয়তো আপনি মনে করলেন যে এখানে আপনি হেনস্থা করলেন তার উপরে হামলা করার চেষ্টা করলেন বীরজালঙ্গুর পরে দেশে বহু জায়গা আছে যেখানে স্ট্রং স্ট্রংহোল আছে সেখানে আওয়ামী লীগের সেক্রেটারি গেলেন হ্যাঁ তাকে সেখানে হেনস্থা করলে কি জিনিসটা খুব শোভন হবে জিনিসটা খুব শালীন হবে তা তো হবে না এবং এইটাই অজুহাত ধরে যদি সর্বশেষ খবর দেখলাম যে মির্জা আলমগীর এখনো ক্লাবের হয়ে আছেন তার আসার অবস্থা সেখানে নাই। এগুলি তো কাঙ্ক্ষিত হতে পারে না আর আমাদের প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে সকল দলের সভা হয় সকল দলের আলোচনা হয় এমনকি সেখানে বোমাবাজি হয়েছে আমাদের অনেক দর্শক মনে নাই কাশামের মনে আছে ফ্রিডম পার্টির মানে ফারুক রহমানের একটা দলের সেখানে হ্যাঁ ওপেন বোমাবাজি হয়েছে ইয়ে থেকে গাড়ি থেকে গাড়ি থেকে আমরা হয়েছে অভ্যস্ত এই মানে বিভিন্ন দলের কে এই চরিত্রটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে যে আমাদের সাংবাদিকরা অনেক বেশি রাজনৈতিক ভাবে বিভক্ত

ষাটের দশকের যে পত্রিকাগুলো জাতীয় পত্রিকাগুলো ছিল সেই পত্রিকাগুলো ধরেন সংবাদ ইত্তেফাক অবজারভার হ্যাঁ আর দৈনিক পাকিস্তান ছিল দুই দিন দৈনিক পাকিস্তানটা ছিল একটু ধরেন পাকিস্তান প্রেস ট্রাস্টের পত্রিকা মালিকানা ভিন্ন ছিল মালিকানা প্রত্যেকটা লোকই কিন্তু রাজনৈতিকভাবে সচেতন ছিল আপনি ছয় দফার আন্দোলনের কথা বলেন বঙ্গবন্ধুকে একেবারে সিরিয়াসলি সাপোর্ট দিয়েছেন ইত্তেফাক যার মানে মরহম তো ফাজর হোসেন মালিক মিয়া হ্যাঁ হ্যাঁ এই যে বললেন যে থিঙ্ক ট্যাঙ্কার অফ আওয়ামী তো রাজনৈতিকভাবে কিন্তু সবাই ইয়ে ছিলেন কিন্তু প্রেস ক্লাবটাকে এইভাবে তো কখনো তারা দেখেননি আপনি জহুর ভাই রাজনৈতিক সচেতনভাবে ছিলেন জৌরহসিন চৌধুরী সালাম সাহেব ছিলেন প্রত্যেকটা লোকজন সচেতন ছিলেন কিন্তু তারা রাজনীতিতে একটি পার্টও নিয়েছেন হ্যাঁ সামাদ ভাই অনেক কিছু দেখেছেন অনে আত সামাদ ফয়েজ ভাই

আমরা আমরা মনে করি প্রেস হবে একেবারে নিরপেক্ষ এরকমও কিন্তু আমরা চিন্তা করাটা জায়গা নিরপেক্ষ হতে পারে লোকগুলো নিরপেক্ষ না এখন কষ্ট আমরা যত নিরপেক্ষই থাকি না কেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে বিভক্তিটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকারক এবং এই পার্টিজানটা হয়ে যাওয়া এটা আরো ক্ষতিকারক এবং বিভক্তি অনেক ক্ষেত্রে শত্রুতার পর্যায়ে এখন প্রশ্নটা হচ্ছে যে আমি আমি রাজনৈতিকভাবে একটা আমার বিলিভ থাকতে পারি থাকাটাই স্বাভাবিক অস্বাভাবিক তো মনে হয় না যে অস্বাভাবিক কেন মনে হবে আপনার কাছে আমার কাছে কেন মনে সেটা হয় কিন্তু এখন প্রথম যে আমি যদি রাইট আমি যদি লাঠি পেটা সোটা নিয়ে যাই এবং ধরেন যে যে আজকে আজকে যদি পার্টিকুলারলি যে কোনো পার্টিকে যদি পেস্তা ব্যবহার করে অনুবাদই ده হয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সেটা তো সেটা তো একটা সাংঘর্ষিক ভূমিকা তো আমরা আমরা এই পর্যায়ে আপনাদের কাছে আসতে পারলাম না আরেকটা বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের কাছে যাব আশা করছি আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনারা দেখছেন লেট এডিশন আরএফএল ফ্লেট পাইপের জন্য লেট এডিশন দেখছেন এসএ টিভিতে আর এফ এল থেড পেপের খালিদ ভাই আপনার কাছে আসছি একটি প্রশ্ন নিয়ে আজকে অসংখ্য প্রশ্ন করা যায় সব করা যাবে না যে ঢাকা শহরে কিন্তু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে শহরের বিভিন্ন জায়গায় সমাবেশ আমি যদি সমাবেশ বলতে মানে বিশাল আকারে তা না কিন্তু বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে এবং কর্মসূচি পালন হয়েছে যেহেতু আবার বিএনপির পক্ষ থেকে লাগাতার অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে তার বিপরীতে আবার আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পাল্টা আপনারা কালকে মাঠে থাকবেন তার মানে হচ্ছে যে মাঠের এই সংঘর্ষ উত্তেজনা এটাই কি চলতে থাকবে এভাবে তাহলে কিভাবে আমরা শান্তিপূর্ণ সমাধানে যাব যেমনটা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন তিনি একদম নির্দিষ্টভাবে বেগম খালদা উদ্দেশ্যে বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করুন শান্তিপূর্ণ উপায়ে সব কিছু সমাধান করার আহ্বান তিনি জানিয়েছেন কিন্তু মাঠে যদি এরকম পাল্টাপাল্টি থাকে তাহলে শান্তিপূর্ণভাবে কীভাবে সমাধান হবে না আমরা তো আমাদের আজকে আপনার ষোলোটা পয়েন্টে আমাদের সুনির্দিষ্ট আমাদের সমাবেশ ছিল আমরা কিন্তু সবগুলো আজকে দুশো পয়েন্টের কথা বলা হয়েছে আপনি হয়তো দুইশো পয়েন্ট ছিল আমাদের পয়েন্ট তৈরি করছেন কিন্তু আমরা সুনির্দিষ্ট সমাবেশ হওয়ার কথা ছিল ষোলোটা পয়েন্টে আমরা কিন্তু স্থগিত করেছি আমরা স্থগিত করেছি তবে এখন আওয়ামী লীগের নেতা কর্মী তাদের অফিস আছে তাদের আছে তারা তো কারো রাজনৈতিক কর্মী তারা তো বেরোবেই তারা তো ঘরে থাকার জন্য তো

বা বিএনপির তাদের সেই মূল নাকি মানে দুপক্ষ মাঠে থাকলে কিন্তু বলেছে উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনা বলেছে দেখেন আজকের আজকের দিনে সবথেকে দুঃখজনক ঘটনাটা কি জানেন ওই ভাই এবং কাশিম মোহাম্মদ ভাই কথা বলছেন প্রেস ক্লাব নিয়ে প্রেস ক্লাবে মারা মানে শাবান মাহমুদ খুব মানে সাংবাদিকতার জায়গাটা থেকে কিন্তু কথা বলেছেন খুব সত্য কথাগুলো বলেছেন সে কিন্তু পক্ষপাতিত্ব করেন নাই আমি তাকে ধন্যবাদ জানাই সেই জায়গায় সবচেয়ে দুঃখজনক শহীদদের একটা ছিল মুক্তিযুদ্ধ শহীদ সাংবাদিক যারা শহীদ হয়েছিল তাদের একটা ছিল ওইটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ওই তালিকাটা আপনি দেখেন মানে ঘটনাটা মানে টার্গেটটা কোন জায়গায় টার্গেটটা কিন্তু বলা হচ্ছে মির্জা ফখরুল টার্গেটটা বলা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে বলেছেন টার্গেটটা করেছে ওইখানে মুক্তিযুদ্ধের তালিকাটা গঠন করেছে আমরা যে কথাটা বলছি যে আমাদের আমরা তো বারবার বলছি মুক্তিযুদ্ধের এই জায়গাটা আমাদেরকে আসতে হবে এইটাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে কোনো কেউ টিকতে পারবে না টিকতে দেওয়া হবেও না এটা হচ্ছে পরিষ্কার কথা পরিষ্কার কথা কাজে আমরা যে কথাটা বলছি আমাদের পদ পরদে পরদে আমাদের আমাদের আশঙ্কাগুলো সত্য প্রমাণিত হচ্ছে সেখানে একটা সুন্দর বেষ্টনী দিয়ে সেই শহীদের তালিকাটা দেওয়া ছিল সেইটাকে পরিকল্পিতভাবে প্রেস ক্লাবে ভাঙা হয়েছে ওইটা তো কোনো দোষ করে নেই আপনি রাজনৈতিক ইটপাটকেল মানে লাঠি সটা নিয়েছেন সেটা ধরে নিলাম রাজনৈতিক উত্তেজনার কারণে করেছে সেটা বাদ দিলাম সেটা বলেছে সেটার জন্য দুঃখজনক ঘটনা প্রেস কিন্তু এইটা কেন হলো এইটার নিরাপত্তা কেন দেওয়া গেল না যারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছেন যারা প্রেস ক্লাবে আছেন তাদের ভিতরে ছিল এটা প্রেস ক্লাবের ভিতরে বাইরে না সেটা কেন ভাঙচুর করা হলো আমরা যে আশঙ্কাটা করছি আমাদের দেশের মূল জায়গাটা কোনটা মুক্তিযুদ্ধ আমরা তো এইটাই বলছি যে এইটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রোখার জন্যই তো শেখ হাসিনা মানুষকে বলছেন যে ঐক্যবদ্ধ হন জি ভাই এই পাঁচই জানুয়ারির কর্মসূচিতে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা যারা আছেন তাদেরকে দেখা যায়নি একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেসলাবে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন বাকিরা একরকম মানে নাই আর কি দৃশ্যপটে সেখানে বেগম খালদা জিয়ার যে উপর আহ্বান তাতে করে আপনাদের এই কর্মসূচি বা আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটা সাধারণ কর্মীদেরকে উজ্জীবিত করবে আমি আপনার যে বক্তব্যটা আমাদের সিনিয়র নেতারা মাঠে ছিলেন এর সাথে আমি একমত না আপনি লক্ষ্য করবেন এই সরকারের একটা দ্বিমুখী নীতি যেখানে ঢাকা শহরে সমাবেশ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে পুলিশ বলেছে চারজনের বেশি একসাথে হাঁটতেও পারবে না

পুলিশের সামনে বসে আছে এবং পুলিশের যদি আপনি ইন্টারভিউ আজকে লক্ষ্য করেন বলা হচ্ছে যে যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে থাকে তারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাবে না এটা কোনো কথা হতে পারে না আজকে আপনি যদি টিভিতে সরাসরি লাইভ দেখিয়েছে তখন যদি আপনি লক্ষ্য করবেন যে বাঁশের লাঠি নিয়ে

মহিলা দলের না আমি আমি একটু বলি আপনি লক্ষ্য করবেন এই সরকারের মন্ত্রীরা বলছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদা জিয়ার উপর কোন নিষেধ নেই অথচ চব্বিশটি বালি ট্রাক এনে রাখা হয়েছে আপনাদের মিডিয়ায় প্রকাশ করেছে আমি দেখেছি যে ড্রাইভার বলছে যে আমাদেরকে এক নম্বর থেকে ধরে নিয়ে আসছে এখানে কি জন্য নিয়ে আসছে আমরা কিছুই জানি না এমনি একটি অবস্থায় এবং শুধু তাই নয় দেশন এবং খালেদা জিয়া তার বাড়ির মধ্যে আছেন যেখানে গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে উনি বেরোবার জন্য চেষ্টা করছেন সেখানে পিপার এসপি দিয়ে ওখানে এমন অবস্থা তৈরি করা হয়েছে দুজন সেন্সলেস হয়ে গিয়েছে এই যে এই সরকার যে আজকে গণতন্ত্রের প্রতি যে ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই আজকে বিরোধী আন্দোলন সংগ্রামের প্রতি দমনের জন্য তাদের যেই এক অদম্য একটি ইচ্ছা এ থেকে বোঝা যায় এটা গণতন্ত্র বিশ্বাস করে না ক্ষমতাকে পাকাপক্ত করার জন্য আজকে সারা বাংলাদেশ একটি অবরুদ্ধ অবস্থায় রেখেছে আপনারা লক্ষ্য করবেন যে আজকে কিন্তু এই এই পাল্টাপাল্টি সমাবেশ করতে গিয়ে আজকে রাজশাহীতে একজনকে খুন করা হয়েছে পুলিশের গুলিতে আজকে নাটোরের ছাত্র দলের দুই নেতাকে খুন করা হয়েছে খুন করা হয়েছে এবং চট্টগ্রামে যেখানে পুলিশ পারমিশন দিয়েছে জনসভা করার জন্য সেই জনসভার শান্তিপূর্ণ জনসভার উপর পুলিশ প্রায় পুলিশ কর্মকর্তারা বলেছে প্রায় এক হাজারের উপরে শুধু সেল নিক্ষেপ করেছে এবং দুইশো আশি জন লোকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এই সরকারের মনোভাব কত নিষ্ঠুর নির্মম এবং বিরোধী দলকে দমন করার জন্য তাদের যে পরিকল্পনা এই সব আক্রমণ থেকে সহজে বোঝা যায় এর মধ্যে যে আজকে বিএনপি যে কর্মসূচি পালন করেছে দলীয় যে পালন করেছে আমরা মনে করি দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের কারণে এটা সম্ভব কাশিম ভাই যেই আচরণ সরকার করেছে বিরোধী দল বা বিএনপির প্রতি তারপরে প্রধানমন্ত্রীর শান্তির পথে আসার আহ্বান কতটা কার্যকর হবে না বিষয়টা হচ্ছে যে আমি 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 যেটা মানে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে চান তাহলে কিন্তু দুইটা দলের সমঝোতা ছাড়া কোনো রাস্তা নেই এটা এটা পরিষ্কার এখন দুইটা দলের যদি আপনি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যদি একটা সমঝোতা গড়ে তুলতে হয় তাহলে কিন্তু একটা বেস লাইন একটা প্ল্যাটফর্ম দরকার যেটা যেটা হচ্ছে যে আপনি যদি প্রত্যেকটা প্রত্যেকটা দেশের একটা প্ল্যাটফর্ম থাকে একটা বেজ লাইন থাকে যে বাংলাদেশের পলিটিক্সে যদি বেস লাইন হওয়া উচিত যে সরকার মুক্তিযুদ্ধের পক্ষের দল আর যারা বিরোধী দলের তারাও মুক্তিযুদ্ধের পক্ষের দল তাহলে কিন্তু এই এই জায়গাটা যদি আপনি নিয়ে আসা যায় যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের বেজ লাইন হবে তাহলে কিন্তু অনেক অনেক সমস্যার আপনি সমাধান করা যায় বিএনপি জামাত থেকে দূরে না না সেটা সেই না না সেইটা তো আবার আরেক বিশ্লেষণ এখন বিষয় হচ্ছে যদি আপনি একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি আপন করতে চান নিশ্চয়ই সেটা মাইনাস জামাতকে মাইনেস করতে হবে নাহলে তার বেজদাইনটা দাঁড় করতে পারবো যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের রেখে তো আর আপনি এই লাইন তৈরি হবে না এটা এটা ক্লিয়ার জি মহ আপনি দিয়ে শেষ করবো পাঁচই জানুয়ারি এবং চার জানুয়ারি থেকে কিন্তু এই ঘটনাক্রম শুরু হয়েছে বলা যেতে পারে যে গত দুদিন ধরে টানা যা কিছু হয়েছে এরপরে রাজনীতিটাকে আপনি কেমনভাবে দেখছেন বা আগামী দিনে বা খুব নিকটতীতে এই দুদলের আচরণ সামগ্রিক রাজনীতি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আমি খুব সংক্ষেপে সংক্ষেপে কয়েকটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনি একটা কথা বলেছিলেন যে আন্দোলন মানে হচ্ছে জনগণের কষ্ট হবে ভোগান্তি হবে আমি শুধু বিনীতভাবে বলি যে বাংলাদেশে এবং বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল কোনো আন্দোলন হয় নাই যে আন্দোলনে জনগণে কম বেশি ভোগান্তি হয় নাই কাজে আন্দোলন হলে জনগণের ভোগান্তি হবে কোন দলে বেশি হবে কোন দলে কম হবে এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে একটা প্রশ্ন এসছে এখানে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অফিস আছে কর্মী আছে তারা অফিসের সামনে বসেছেন একশো চুয়াল্লিশ ধারা পরে নিষেধাজ্ঞার পরে এটা যদি বিএনপির ক্ষেত্রেও এই স্বাধীনতাটা থাকতো তাহলে বোধহয় জিনিসটা অনেক লেভেল প্লেইং ফিল্ড আমরা যেটা বলি সেটা হতো আর আরেকটা কথা যেটা সে যে প্রেসক্লাবের ভেতরে শহীদদের যে নামের তালিকা ভাঙা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত গর্হিত কাজ কিন্তু আমি এখানে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রেস রাজনৈতিক বিভাজন সত্ত্বেও সদস্যদের মধ্যে এইটি কিন্তু কোনো দিন এর মধ্যে এর আগেও কিন্তু বিরোধ হয়েছে নির্বাচন নিয়েও আমাদের মধ্যে বিরোধ হয়েছে কিন্তু কোনো দিন এইটাকে কেউ হাত দেয় নাই আজকে যখন বহিরাগতরা এসছে তারপরে এটা হাত দেওয়া হয়েছে কাজে অনুসন্ধান ছাড়া এটা নিয়ে মন্তব্য করা এবং কারা দায়ী কারা কোন উদ্দেশ্যে করেছে এইটা একটু দেখার বিষয় আছে কারণ অনেক সময় এরকম ঘটনার মধ্যে এজেন্ট এজেন্ট প্রভোকেটিয়াররা ঢুকে যায় আর একটা কথা হচ্ছে খালেদ একটা কথা বলেছিলাম যাই না যে তিনি এটা মিন করেছেন কিনা তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ রাজনীতি তারা বিশ্বাস করে করে না তারা টিকতে পারবে না এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল পরের যে বাক্যটা উনি আরেকটা বলেছেন টিকতে দেওয়া হবে এইটা একটু ফ্যাসিবাদী মানসিকতার বহি প্রকাশ কারণ আপনি টিকতে দেবেন না তো এই লোকগুলি বিরোধী মানুষ এই দেশে থাকবে থাকবে তাকে আপনি লড়াই করবেন সাংস্কৃতিক সংগ্রামের মাধ্যমে যে কাজটি আওয়ামী লীগের অস্তিত্ব স্বীকার করবে না তাকে আপনি মেনে নিচ্ছেন না না মেনে নেওয়ার সেটা যদি আইনের দিকে অপরাধ হয় নিশ্চয়ই জায়গা আছে না না সব দেশে আমি বলতে দেশের অস্তিত্ব স্বীকার করবেন থাকতে পারবে যারা জামাত ইসলাম করে উনিশশো একাত্তর উত্তর প্রজন্ম হ্যাঁ তারা না এখানে এটা ইমপ্লাইড কিন্তু আপনি যদি তাকে ইয়ে করতে চান তার বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে লড়াই করে তাকে পরিশুদ্ধ করতে হবে যেই মুহূর্তে আপনি বলেন যে তাকে থাকতে দেওয়া হবে না তখন সেটার মধ্যে এক ধরনের মুক্তিযুদ্ধ স্বাধীনতা বা এটা যদি আমরা না মানে তাহলে আমরা কিভাবে এটাকে মেনে তাকে কি খুন করবেন

কোন বিষয় নিয়ে জি 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 আগামীকাল নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য কোনো বিষয় এবং অন্য কোনো দিকে নিয়ে তখন আরো আলোচনার সুযোগ পাবো আমরা সবাই ভালো থাকবেন শুভরাত্র